প্রিয় বন্ধুরা, এই হলো জিব্রাল্টার প্রণালী, যাকে প্রাচীন গ্রিক এবং রোমান সভ্যতা পিলার্স অব হারকিউলিস নামেই জানত। এটা এমন একটা চ্যানেল যার সাহায্যে আটলান্টিক ওশান এবং মেডিটেরিয়ান সি একে অন্যের সাথে কানেক্ট হয়। এই ছোট চ্যানেলটি পৃথিবীর দুটি গুরুত্বপূর্ণ মহাদেশের মাঝখান থেকে প্রবাহিত হয়েছে, যাদের মধ্যেকার সবথেকে কম দূরত্ব হলো মাত্র 13 কিলোমিটার। এই পয়েন্টে আফ্রিকা এবং ইউরোপ এতটাই কাছে চলে আসে যে কোনো একটা প্রান্তে দাঁড়ালে অন্য প্রান্ত খুব পরিষ্কারভাবেই দেখা যায়। কিন্তু এখনও পর্যন্ত এই দুটি কন্টিনেন্টকে জোড়ার জন্য কোনো রকমের ব্রিজ তৈরি করা হয়নি। দুটি মহাদেশকে একে অন্যের সাথে যুক্ত করার জন্য বহু আগে থেকে নানা রকম চেষ্টা করা হয়েছিল এবং প্রপোজাল দেওয়া হয়েছিল। এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ব্রিজটির ফলে ইউরোপের 45 কোটি এবং আফ্রিকার 150 কোটি মানুষের মধ্যে একটা যোগসূত্র তৈরি হতে পারত। এই দুটি মহাদেশের ইকোনমিতে অনেক বড় প্রভাব পড়তে পারত, ট্রেড বাড়তে পারত, ট্রান্সপোর্টেশন আরও ভালো হতো এবং সর্বোপরি ট্যুরিজম অনেক হারে বৃদ্ধি পেত। কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই, এত কিছু যদি লাভ হওয়ার সম্ভাবনা থাকতো, তাহলে স্ট্রেট অফ জিব্রাল্টার বা জিব্রাল্টার প্রণালীতে এখনও পর্যন্ত কোনো ব্রিজ কেন তৈরি করা হয়নি? আজকের এই ভিডিওতে এই সমস্ত ঘটনা একে একে জেনে নেব। তো চলুন শুরু করা যাক। জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে আফ্রিকা এবং ইউরোপ এই দুই মহাদেশ একে অন্যের থেকে আলাদা হয়েছে। আটলান্টিক মহাসাগর এবং মেডিটেরানিয়ান সাগর এর মাঝে অবস্থিত জিব্রাল্টার প্রণালী, যার দৈর্ঘ্য প্রায় 57 কিলোমিটার, স্পেনের ট্যারিফা এবং মরক্কোর সিরেস পয়েন্ট পর্যন্ত আড়াআড়িতে এর দৈর্ঘ্য 8 মাইল বা 13 কিলোমিটার। আর এই পুরো প্রণালীর অ্যাভারেজ ডেপথ হল 1200 ফুট বা 365 মিটার। এই প্রণালীটি দেখতে যতটা ছোট মনে হয়, এর গুরুত্ব বাস্তবে ঠিক ততটাই বেশি, কারণ এটি মেডিটেরানিয়ান সি এবং আটলান্টিক ওশানের মাঝে একটা প্রাকৃতিক দরজা। অন্যদিকে যদি সুইস ক্যানেলকে দেখা যায়, তাহলে এটা একটা মানুষের দ্বারা সৃষ্টি খাল, যেটাকে রেড সি এবং মেডিটেরিয়ান সির মাঝে জাহাজ যাতায়াতের জন্য তৈরি করা হয়েছিল। সুইস ক্যানালের এক পার থেকে আরেক পারের দৈর্ঘ্য খুবই কম, এখানে খুব বড় বড় মালবাহী জাহাজের মাঝে মধ্যেই আটকে পড়ার সম্ভাবনা খুব প্রবল থাকে। কিন্তু জিব্রাল্টার প্রণালীতে খুব বড় বড় মালবাহী কার্গো জাহাজ অনায়াসে পেরিয়ে যেতে পারে, আর এই কারণে এখান থেকে পারাপার করা জাহাজের সংখ্যা খুবই বেশি। সুইস ক্যানাল থেকে প্রতি বছর 20,000-এর মতো জাহাজ পারাপার করে, পানামা খাল থেকে প্রতি বছর প্রায় 14,000-এর মতো জাহাজ পারাপার করে, আর অন্যদিকে জিব্রাল্টার প্রণালী থেকে প্রতি বছর প্রায় 1 লাখেরও বেশি জাহাজ পারাপার করে। অনেক বড় বড় কার্গো জাহাজ ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার থেকে খুব দামি দামি জিনিসপত্র বয়ে নিয়ে মিডল ইস্ট, আফ্রিকা এবং ইউরোপে পৌঁছে যায়। এর মধ্যে কিছু জাহাজ সুইস ক্যানাল ক্রস করে এশিয়া এবং চীন পর্যন্ত চলে যায়। একইভাবে মিডল ইস্ট থেকে ওয়েস্টার্ন ইউরোপ এবং আমেরিকা যাওয়ার জন্য জাহাজকে জিব্রাল্টার প্রণালীর মাধ্যমেই যেতে হয়। আর যেহেতু এই জিব্রাল্টার প্রণালী খনিজ তেল উৎপাদনকারী দেশগুলোর খুব কাছে অবস্থান করছে, তাই এই জায়গা দিয়ে তেলের জাহাজ যাওয়াটা খুবই কমন একটা ব্যাপার। একটা রিপোর্ট অনুসারে এই জায়গা থেকে প্রতিদিন প্রায় 300-এরও বেশি তেলের জাহাজ পারাপার করে, যার মূল্য কয়েক হাজার কোটি টাকা। বিভিন্ন ট্রেডিংয়ের জন্য স্ট্রেট অফ জিব্রাল্টার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর এর আশেপাশের বিভিন্ন দেশগুলির রোজগার এই জিব্রাল্টার প্রণালীর ওপরে অনেকটা নির্ভর করে। স্পেনের আল জাজিরা পোর্ট, যেটা ইউরোপের সবথেকে বড় সমুদ্র বন্দর বলে মনে করা হয়, আর অন্যদিকে মরক্কোর টেনজার পোর্ট খুব দ্রুততার সাথে অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। ট্রেড এবং ট্যুরিজমের কারণে এই জায়গার ফিনান্সিয়াল স্ট্রাকচার দিন দিন এত হারে বৃদ্ধি পাচ্ছে যে বিভিন্ন মানুষজনের মধ্যে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, এত গুরুত্বপূর্ণ জায়গা হওয়া সত্ত্বেও এই দুই মহাদেশের মাঝে এখনও পর্যন্ত কোনো ব্রিজ কেন তৈরি করা হয়নি। এমনটা নয় যে এখানে কোনোদিন ব্রিজ তৈরি করার কোনো পরিকল্পনা করা হয়নি। 1979 সাল থেকে বহু পরীক্ষা নিরীক্ষা এবং অনেক প্রপোজাল দেওয়া হয়েছিল এখানে ব্রিজ বানানোর জন্য, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কারণের জন্য এখানে এখনও পর্যন্ত ব্রিজ বানানো সম্ভব হয়নি, বা ভবিষ্যতে হয়তো হবেও না। প্রথমেই জেনে নেওয়া যাক এই ব্রিজ তৈরির খরচ সম্পর্কে। এই ব্রিজ তৈরির আনুমানিক খরচা ধরা হয়েছিল 5 বিলিয়ন থেকে 20 বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত, কারণ এই ব্রিজটি তৈরি করতে পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ ব্রিজের তুলনায় খুব কঠিন কাজ হবে। প্রথমত, এখানে ব্রিজের ডিজাইনটা এমনভাবে করতে হবে যেন এর নিচ থেকে পৃথিবীর সবথেকে বড় বড় জাহাজ অনায়াসে পার করতে পারে, যেটা শুনতে বা বলতে খুব সহজ মনে হলেও বাস্তবে কিন্তু ততটা সহজ নয়। এই সমস্যার কারণটা নিয়ে পরে আলোচনা করছি, কিন্তু তার আগে 5 বিলিয়ন থেকে 20 বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত যে খরচটা হবে, এই খরচ ভার কে বহন করবে সেই ব্যাপারে আগে কথা বলা যাক।
সাধারণভাবে বলা যেতে পারে, এই জিব্রাল্টারের মাধ্যমে যে সমস্ত জাহাজ পারাপার করে এর লাভ বা মুনাফা যে সমস্ত দেশগুলো নেয়, বেসিক্যালি এগুলো তাদেরকেই দেওয়া উচিত। তার মধ্যে যেমন স্পেন এবং অন্যদিকে মরক্কো। কিন্তু দুটি দেশের পলিটিক্যাল লিডার্সরা আজ পর্যন্ত কখনো এই বিষয়ে কোনো চুক্তি করেনি। স্পেনের বক্তব্য, এই জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে সবথেকে বেশি লাভ করে মরক্কো, তাই বেশিরভাগ টাকাটাই মরক্কোকেই দেওয়া উচিত। অন্যদিকে মরক্কোর বক্তব্য, এই ব্রিজের টোটাল খরচ দুটো দেশ 50-50 ভাগ করে নেবে। দ্বিতীয় ব্যাপারটি হলো, ব্রিজটি তৈরি হওয়ার পরে এটা কতটা লাভদায়ক হতে পারে দুই দেশের জন্য। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ইউকে এবং ফ্রান্সের মাঝে সমুদ্রের তলা দিয়ে যে চ্যানেল টানেল তৈরি করা হয়েছিল, যার খরচা পড়েছিল $14.5 billion। প্রতি বছর এই টানেলের মাধ্যমে প্রায় 2 কোটি মানুষ যাতায়াত করে। একজন মানুষকে ইউকে থেকে ফ্রান্সে যেতে গেলে তাকে £121 বা $150 খরচা করে যেতে হয়। তাই সহজেই বলা যেতে পারে, প্রতি বছর এই টানেল থেকে প্রায় $30 billion লাভ হয়, যার পরিমাণ এই চ্যানেলটির খরচার থেকেও ডবল। একইভাবে জিব্রাল্টার প্রণালীতেও যদি ব্রিজ তৈরি করে দেওয়া হয়, তাহলে সেখান থেকে কি এই রকম ধরনের লাভ আসবে যার ফলে এই ব্রিজের কনস্ট্রাকশনের টাকাটা উঠে আসবে? ব্যাপারটা কিন্তু সত্যি ভাববার বিষয়। কারণ মরক্কো হলো এমন একটা দেশ যার GDP মাত্র $130 billion, যা আমাদের ভারতের তুলনায় খুবই নগণ্য। যদি এখানে $5 billion খরচা করে ব্রিজটা তৈরি করা হয় এবং ভাড়াস্বরূপ $20 করে রাখা হয়, তাহলে যেখানে চ্যানেল টানেলে প্রতি বছর 2 কোটি মানুষ পারাপার করে, সেইভাবে যদি জিব্রাল্টার প্রণালীর ব্রিজে 25 কোটি মানুষ প্রত্যেক বছর যাতায়াত করে, তবে গিয়ে এই খরচাটা উঠতে সক্ষম হবে। কিন্তু ব্যাপারটা শুনতে খুবই অকল্পনীয় সত্য বলে মনে হয়। তৃতীয় ব্যাপারটি হলো ব্রিজের কনস্ট্রাকশন। যেমনটা আপনারা দেখেছেন, এই রুটটা জাহাজ চলাচলের জন্য খুবই বিজিয়েস্ট একটা রুট। এই বিষয়ে খেয়াল রেখে এখানে এমনভাবে ব্রিজটা তৈরি করতে হবে যার ফলে জাহাজ চলাচলে যেন কোনো সমস্যা সৃষ্টি না হয়। এই জন্য ব্রিজটির উচ্চতা খুবই উঁচুতে করতে হবে, যেটা ইঞ্জিনিয়ারদের জন্য একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়াবে। জিব্রাল্টার প্রণালীর অ্যাভারেজ গভীরতা 1200 ফুট, কিন্তু কোথাও কোথাও এই গভীরতা 3000 ফুটের থেকেও বেশি হয়। অর্থাৎ সহজভাবে বললে, পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং বুর্জ খলিফার থেকেও বেশি। এখনও পর্যন্ত পৃথিবীর সবথেকে উঁচু ব্রিজের পিলার মিলাও ভায়াডাক্টে তৈরি করা হয়েছে, যার পিলারের দৈর্ঘ্য 1104 ফুট পর্যন্ত। তো এইভাবে জিব্রাল্টার প্রণালীতে 3000 ফুট উঁচু পিলার এবং সেটা জলের মধ্যে তৈরি করা খুবই কঠিন একটা কাজ হয়ে দাঁড়াবে ইঞ্জিনিয়ারদের কাছে। তাছাড়া এখানকার সামুদ্রিক জলের স্রোত একটু ভিন্ন প্রকৃতির হয়। যেমন এখানকার সমুদ্রের মধ্যভাগে জলের স্রোত পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয় এবং উপরিভাগে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। আর এইখানে যদি কোনো বড় পিলারকে স্থাপন করা যায়, তাহলে সেই পিলারকে জলের দুই দিককার স্রোত সহ্য করে দাঁড়িয়ে থাকতে হবে। এত কিছুর পরেও এই ব্রিজের সবথেকে বড় বিপজ্জনক ঝুঁকিটি হলো এখানকার জলের স্রোত বা অন্য কিছু নয়, এই স্থানের টেকটনিক প্লেটের জন্য। হ্যাঁ বন্ধুরা, আমাদের পৃথিবীর উপরিভাগ টেকটনিক প্লেট দিয়ে গঠিত, আর এই প্লেট প্রতিনিয়ত নড়াচড়া করে। কখনো কখনো এই প্লেট একে অন্যের সাথে ধাক্কা খাওয়ার ফলে ভূমিকম্পেরও সৃষ্টি হয়। দুর্ভাগ্যবশত আফ্রিকান প্লেটস এবং ইউরেশিয়ান প্লেটস যে জায়গায় মিলিত হয়েছে, তারই ওপরে জিব্রাল্টার প্রণালী অবস্থান করছে। তার মানে এখানে যদি ব্রিজ তৈরিও হয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে অনেক বড় বিপদের আশঙ্কা থেকে যায়। এই রিজিয়নে ভূমিকম্পের হাত থেকে বাঁচা শুধুমাত্র সময়ের অপেক্ষা। 1755 সালে লিসবনে যে আর্থকোয়েক এসেছিল, যার রিক্টার স্কেলে মাত্রা ছিল 8.5 থেকে 9 পর্যন্ত, যার ফলে পর্তুগাল, স্পেন এবং মরক্কোতে খুব ভয়ানক দুর্ঘটনা ঘটেছিল। একইভাবে 1960 সালে আগাধিতে ভূমিকম্প হয়েছিল, যার রিক্টার স্কেলে মাত্রা ছিল 5.7। এর ফলে আগাধি এবং মরক্কোতে ভয়ানক দুর্ঘটনা ঘটেছিল। অর্থাৎ জিব্রাল্টার প্রণালীতে ব্রিজ তৈরি করার মানে এটাই দাঁড়ায়, এখানকার আটলান্টিক মহাসাগর থেকে সৃষ্টি হওয়া তীব্র স্রোতের মোকাবেলা করতে হবে, পাশাপাশি 9 থেকে 10 ম্যাগনিটিউড পর্যন্ত ভূমিকম্পকেও সহ্য করতে হবে। এত কিছুর পরেও এই সমস্ত বিপদের পাশাপাশি জিব্রাল্টার প্রণালীর সামুদ্রিক তলদেশ খুব একটা স্টেবল নয়। বিজ্ঞানীদের মতানুসারে জিব্রাল্টার প্রণালীর তলদেশ এমনভাবে তৈরি যে এখানে কোনো কনস্ট্রাকশন খুব ভালোভাবে সাপোর্ট করবে না। এখানকার গঠন খুব নরম প্রকৃতির, যার ফলে পরবর্তী ক্ষেত্রে এই জায়গায় যে কোনো সময় ধস নামতে পারে। কিন্তু তার মানে এই নয় যে এই দুটি কন্টিনেন্টকে কোনোভাবেই জোড়া সম্ভব নয়। এর অনেকগুলি বিকল্প ব্যবস্থাও দিয়েছে বিজ্ঞানীরা। তার মধ্যে একটি হলো সমুদ্রের তলা থেকে টানেলের মাধ্যমে পারাপার, যেটা ইউকে এবং ফ্রান্সের মাঝে চ্যানেল টানেলের মতো একটি টানেল।
কিন্তু এইটা তৈরি করতে খরচ অনেকটা পড়ে যাবে, যে কারণে এখানে ব্রিজ তৈরি করা বা টানেল তৈরি করা একটা প্রশ্নের সম্মুখীন চলে আসে। এর পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়ন এবং স্পেনের বক্তব্য, ব্রিজ তৈরি হওয়ার ফলে আফ্রিকা থেকে প্রচুর রিফিউজি বা অবৈধ অনুপ্রবেশকারী প্রচুর অংশে বেড়ে যাবে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, পরবর্তী ক্ষেত্রে এটাকে নিয়ন্ত্রণ করা খুব চাপের ব্যাপার হয়ে দাঁড়াবে। আর এই সমস্ত কারণের উপর ভিত্তি করে জিব্রাল্টার প্রণালীতে এখনও পর্যন্ত কোনো ব্রিজ তৈরি করা সম্ভব হয়নি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে আসে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।